আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুর কামারগেড়িয়া তেমাথা মোড়ে। জেসিপি দিয়ে একটি ড্রেন কাটতে গিয়ে জলে লাইন কেটে দেয়, এর ফলে 13 থেকে 14টি গ্রাম পানীয় জলের না পেয়ে তারা বিভিন্ন জায়গা থেকে শ্যালো বা মাঠের জল খেয়ে তারা প্রাণ বাঁচাচ্ছেন। কাল বিকাল থেকে জল নাই, আমাদের 3-4টা গ্রাম জল পায়নি, না পারলে আজ পর্যন্ত জল পায়নি। মাঠে মিনি চলছে, মেয়ে ছেলেরা কোনোরকম কাদায় জলে ঘেঁটে আনতে যাচ্ছে, কিন্তু চাষিরা মিনি চালালে তাদের সময় মতো জল দেবে, তাছাড়া তো জল দেবে না, তাহলে আমরা জল পাবো কোথায়, তাহলে খাবো কোথায়, ওটা তো বন্ধ হয়ে যাবে, তাহলে আমরা কী হয়েছে দাদা? এই যে এই পাইপটা চাষিরা কুঁড়ে ওই জল পাইপটা ভেঙে দিয়েছে, আশা করে কাল বিকেল থাকতো আমরা জল খেতে পাইনি। কোন কোন গ্রামের মানুষ পাচ্ছে না? বৃন্দাবনপুর, প্রসাদপুর, কলাবনি, সুজারগড়, তোমার একবারে সামদাসপুর পর্যন্ত, কলাইডাঙ্গা, এই 4-8-10টা পাড়া মোটি কাল বিকেল থাকতে জল পাওয়া যায়। মানে আজ পর্যন্ত জল পায়নি, এখনো জলের কোনো নিকাশি হয় না, পাইপটাই তো ভেঙে দিয়েছে। মানে অন্য গ্রামে সজল ঝরা আছে, সেখান থেকে সকালে জল বয়ে আনতে হচ্ছে, মানে দূর থেকে নিয়ে চলে আসতে হচ্ছে। কিসে করে আনছেন? সাইকেলে করে। এবারে একটা বাড়ি গাদাও তো জলের দরকার, ধরুন সেই জল সব সাইকেলে করে আনা হচ্ছে। দেখছেন তারা পানীয় জলের জন্য স্থানীয় জয়পুর বিডিও বিট্টু ভৌমিককে এই নাম্বারে ফোন করুন, 9475900075 এই নম্বরে। বাঁকুড়া থেকে অভিজিৎ অধিকারী, ইন্ডিয়া আনহার্ড।